আদাব দিদি, ভালো আছেন? জি ভালো, কি হচ্ছে আপনাদের? হ্যাঁ আছি ভালো। কি অবস্থা? আছে দিদি মোটামুটি ভালো। এই যে সালাম দাও, সালাম দাও, এই যে সালাম দাও, সালাম দাও, সালাম, সালাম দাও, সালাম দিদি, সাবাস। তাকা এদিকে তাকাও, তাকাও জিসান, জিসান। মাথা দেখো, মাথা, এটা খান, মাথা, এই তো মাথা, সাবাস। জিসান, জিসান, জি আসসালামু আলাইকুম। জিসান তোমার হাত দেখাও, হাত, এইভাবে হাত দেখাও, হাত, মাথা দেখাও, মাথা, 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 এই যে আমরা এইভাবে দেখাবো, মাথা দেখো জিসান, জিসান মাথা দেখাও, এই যে এইভাবে মাথা, মাথা দেখাও, শাবাশ, শাবাশ। সবার উদ্দেশ্যে বলতেছি, আমরা ওই যে সবাইকে একটা ক্লাস দেখাইছিলাম, ওই যে শার্টের বোতাম লাগানো, দুই একজন পরে আর কেউ দেখান নাই, তো আজকে যদি আমাদেরকে ওই জিনিসটা দেখান। জি আচ্ছা, আমরা জিসান থেকে শুরু করতেছি, সবাই একটু রেডি হয়ে বসে থাকেন শার্টের বোতামটা লাগানো দেখানোর জন্য। সবাই সবাই একটু প্রিপারেশন নেন। শার্টটা ফার্স্টে ঠিক করতে হবে, শার্টটা নিচু হয়ে গেছে, ওই জিনিস একটু দেখেন। কে বলতেছি ভাইয়া, আপনি গায়ে দেন, শার্টটা গায়ে পরাই দিন, তারপর বোতামটা বলে লাগানোর জন্য।
সুইটার উপরেই শার্টটা পরাই দেন ওকে ফার্স্টে যখন আমরা শার্টটা পরাবো তখন আমরা প্রথমে বাম হাতটা ঢুকাবো আমি দীপ্তকে বলতেছি দিদি শার্টটা ওর গায়ে পরাতে হবে দীপ্ত রামকে বলছি দিদি টেবিলটা সরাই নেন আপনি এখন আপনি ক্লোজ হয়ে বসে কাজটা করেন দীপ্ত এটা পড়িয়ে পড়ি আমরা দীপ্ত দীপ্ত এটা পড়িয়ে দীপ্ত গুড বয় দীপ্ত গুড বয় যারা চেয়ারে বসো আনাপকে বলতেছি ভাবি আপনি আনাপে শার্টের বুতাম লাগানোটা আমাদেরকে আজকে একটু দেখাবেন আনাপ ভাবি একটু আনমিউট করতে হবে আদর আম্মুকে বলতেছি কথা বুঝা যাচ্ছে না হ্যালো জি
হ্যাঁ বলছে আপনি আদেরকে একটু হেল্প করেন হাতে দিয়ে দিয়ে করাইতেছি তো সে মানে টান দিয়ে খোলার চেষ্টা করে আচ্ছা টান দিয়ে না দেখো আমরা না শব্দটা কোনো ভাবে ইউজ করব না আমরা কিন্তু সবসময় বলতেছি যে ওদের সাথে আমরা যখন কথা বলবো কোনো কাজ করব না এই যদি ভুলে যান তাহলে হবে না এই জিনিসটাই সবার আগে আপনাদের মাথায় থাকতে হবে যে হবে না না শব্দটা কোনো ভাবে আমরা ইউজ করব না হ্যাঁ আদর অনেক সুন্দর শার্ট আদর পরো পরো সুন্দর শার্ট পরো আদর পরো আমি পারবো না দেখো আরেকটা আমি লাগাবো না তুমি মিশে দেখবেন তুমি লাগাবো এই তো এখন আবার বুতাম খুলো এটা এটা তো পারবা না লাগাইতে দেখি এটা বেশি উপরে এখন আবার দেখি এই তো দেখি মিশরে দেখাও বাবা একটা খুলে দিই এখন তুমি খুলো নিজে নিজে দেখো একটু ধৈর্য ধরতে হবে সবকিছু আমি না যারা বাবা ধরো তো বুতাম গুলো ধরো যারা বুতাম গুলো ধরো ওয়ালাইকুম সালাম ভালো আছো তুমি ভালো আছি জি বাবা তুমি বুতাম গুলো একটু ধরো তো বুতাম গুলো ধরো বুতাম ধরো ওপেন আবার আরেকটা যারা খুলো তুমি খুলো তো বাবা তুমি লাগাও 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 ডান হাত দিয়ে ডান হাত দিয়ে যারা আম্মু কথা শোনো
যারা আমার কথা শুনো আমু কি বলে শুনো এই যে পুতা মেটি তুমি তো গুড বয় বাবা তুমি আমার কথা শুনো তুমি মিস গুড গুড গার্ল কইছেন তুমি পুতা মেটি কে তাকাও এই যে পুতা এই যে এই যে এই যে আপনি আলিফের হাতের তুলিটা একটু চেষ্টা করেন যে কলমের মতো ধরানোর জন্য কলম যেভাবে আমরা ধরি ওইভাবে একটু ধরানোর চেষ্টা করেন আপনার হাতটা সরান ওকে নির্দেশ দেন বুতামটা এদিকে ঢুকাও এই যে ডান হাত ধরছে ওকে বলেন উঠানোর জন্য সে শুধু ওয়ালে আঁকবে দিদি এখানে বসি ওয়াল না বাবা এখানে সুন্দর সে ভাবি ও যদি দেয়ালে আঁকতে চায় আলিফকে বলতেছি তাহলে একটু কষ্ট করে নিউজ পেপার কোস্টিপ দিয়ে আমরা দেয়ালে লাগিয়ে দিতে পারি দেয়ালে লাগাই দিয়েন আর যদি আপনি সাথে থাকেন তাহলে একটু ভালো হয় যে ডান বামটা উপর নিচ যে উপরে করো নিচে করো ডানে করো বামে করো এই জিনিসগুলো একটু বলে দিবেন ওকে আর্ট পেপার দিছিলাম ওই যে কাগজ পাইলে ছিড়া শুরু করে দেবে ছিড়ে করি আমরা ধরো এই যে আরেকটা রং নেই অন্য কালার নেই আলি এটা নেই এটা 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 নেই এখান থেকে না শান্ত থাকলে
আপনি কি প্রতিদিন দেন কি না সেটা জিজ্ঞেস করছি আমি। হ্যাঁ প্রতিদিন দুই মিনিট পাঁচ মিনিট যদি নীরব বসে প্রতিদিন সকালে আমরা তৌশিক আসুক, আমরা আবার আসতেছি আপনার কাছে, আমরা তৌশিকের কাছে চলে যাচ্ছি। তৌশিক এখন কি কি শব্দ উচ্চারণ করতে পারে? সে হঠাৎ হঠাৎ মানে ক খ গ এই অক্ষর গুলা পড়ে আর কি, আবার চ ছ এগুলা পড়ে, আবার পা জাতীয় ভাতটা সামনে রেখে যে ভাত খাই বা ভাত খাই একসাথে না বলে যে তৌশিক ভাত খাই, আম্মু ভাত দাও, এই শব্দগুলো ওর বলতে হবে ওকে। ও শুনে শুনে যেহেতু ওর শব্দ করতেছে শুনে শুনে ও বলার চেষ্টা করবে। আপনি যখনই কোনো খাবার দিবেন বা যখনই ওকে নিয়ে কোনো কাজ করবেন তখনই ওই জিনিসগুলো করতে হবে। এবং স্পিচ থেরাপির ক্ষেত্রে হচ্ছে কি, ও যে মানে শব্দটা উচ্চারণ করতেছে, যদি বর্ণ করে তাহলে তো ভালো, আর যদি শব্দ করে তাহলে ওই শব্দগুলো দিয়েই আমরা স্পিচটা শুরু করি। এগুলো উচ্চারণ না করে যদি আমরা শব্দতে যাই তাহলে ওদের জন্য মনে হয় ভালো হবে। একটু কি দেখাবেন কিভাবে দেন আপনারা, একটু যদি দেখান সবাই তাহলে একটু ভালো হয়। তা আমরা আবার আপনাদেরকে দেখাবো, স্ক্রিন শেয়ার করবো স্পিচ থেরাপিটা। আমরা যখন স্পিচ থেরাপিটা দিব তখন খুব ক্লোজ হয়ে যাব ওদের, চেষ্টা করব টেবিলটা সরাই নিতে, টেবিলটা সরিয়ে আমরা ওদের খুব ক্লোজ হয়ে স্পিচ থেরাপিটা দেওয়ার চেষ্টা করব। কৌশিক বলো চাচা বলো বাবা বাবা বলো বাবা আমার দিকে দেখ বাবা পা পা কিন্তু আমার দিকে তাকাও চোখের দিকে তাকাও পা শুনছি ম্যাডাম পা তৌশিক তৌশিক বলো পা জিসান আব্বুকে বলতেছি ভাইয়া একটু কথা শুনেন আমার, যদি কিছু মনে না করি না আপনি যে আব্বা শব্দটা একটু কঠিন হয়ে যায় না? আব্বা বলে দিদি বলে, যদি বলে আচ্ছা যদি বলে তাহলে ঠিক আছে, আর যদি না বলে তাহলে আমরা চেষ্টা করবো যে যুক্ত বর্ণ ছাড়া ওদেরকে কথাটা বলা, আব্বা বলতে গেলে এখানে যুক্ত বর্ণটা আসতেছে। আব্বা আম্মা ডাকে আল্লাহ আমরা নোট করে নিব। আমরা যদি বলি তাহলে রেসপন্স করে না করবে, তবে একটু সময় যাবে, সময় দিতে হবে ওকে।
ওকে আপনি স্পিচটা হ্যাঁ স্পিচটা দেন আমরা দেখতেছি একটু দেন বসো বসো পানামা বসো সুন্দর করে বসো আপনি সালাম বলো কেমন আছো তুমি ভাই কেমন আছো জোরে বলো নাম কি ভাবি একটু আনমিউট করতে হবে আমি এইভাবে প্রতিদিন ওদেরকে স্পিচ থেরাপিটা দিতে হবে প্রতিদিনই দিতে হবে আমরা দীপ্তর কাছে চলে যাচ্ছি দীপ্ত দিদি আনমিউট করতে হবে এবং আমাদের স্পিচ থেরাপিটা একটু দেখাতে হবে কিভাবে ভাষায় দীপ্তকে স্পিচ দেন আবার বলো আম আবার বলো কলা হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওকে গুড বাই
বলো মা বলো মা হ্যাঁ ঠিক আছে গুড গুড হ্যাঁ বলছো হ্যাঁ 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 আর বলতে হবে না এখন বলো বাবা বলো বাবা বাবা বলো বাবা এই আমাদের দেখাও আচ্ছা এটা শুনো এক হ্যাঁ তারপর এটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা আমরা সর্বনাম বলি সর্বনাম কিন্তু তোমার মাথা কোথায় দেখা তো বাবা এই যে মাথা এটা কি মাথা সুজাও 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 আচ্ছা আচ্ছা এটা এ বি সি ডি ই এফ জি এইচ আমরা যারা কাছে যাচ্ছে যারা কি আনমিউট করতে হবে এম এন ও পি কিউ আমি জি মিস ইউ ভি আপনি যারা তো কিছু সমস্যা নাই জি আমরা অনেকদিন হয় যারা গান শুনি না আজকে আমরা যারা গান শুনবো গান শুনবেন মিসে গান শুনতে চায় তোমার কাছে বলো গান শুন তো না না সিনি না আমার শোনা বলা শোনো মাতা সুজা বাবা ওই গানটা শোনাও তো ছড়া গানটা শোনাও তো ঝুমুর ঝুমুর বৃষ্টি হলো ও ছড়া গানটা ওই যে মুক্তমালার শোনাইতে হয়েছে মিসে মুক্তমালার সাথে বর্ষা রে ডান হাত দিয়ে তালি দিতে হবে গোলাপ পানি ছিটিয়ে দিল রে বাম হাতটা নিচে রাখো বাম হাত নিচে রাখো হ্যাঁ ডান হাত দিয়ে টেবিলে তালি দিতে হবে যারা যারা শুরু করো আবার মুক্ত যারা বলো বর্ষা এলো রে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে সারা গায়ের গোলাপ পানি ছিটিয়ে দিল রে তারপর কি বলো বলো ঝুমুর ঝুমুর বৃষ্টি এলো আকাশটায় আজ বলো সাবাস অনেক সুন্দর হয়েছে গান শোনাইবে সব দিন একটা হ্যাঁ
যারা বেশি বয়স হয় এই যে গাটা একটু কাত করে এই যে আমাদের কিছু ভিডিও পাঠাবেন সবাইকে বলতেছি আমাদের সফটওয়্যার নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে আসছে আমাদের এখানে বিদায় নিতে হবে তার আগে কালকের হোমওয়ার্ক কাজ হলো আপনাদের একটু কষ্ট করে স্পিচের উপর আমাদের কিছু ভিডিও পাঠানোর জন্য আমরা কিন্তু সবার ভিডিও প্রতিদিন পাই না ভাবি ভাইয়া তো অ্যাপ্লিকেশন করছে আপনি অ্যাকচুয়ালি কোন অ্যাপ্লিকেশনের জন্য ফরম্যাটটা চাচ্ছেন